হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা অত বড় করব না, একদম ছোট্ট একটা ভিডিও, মানে আমি ইউটিউবে ভিডিওটা দিতে দিব না, ভয় শেষ হয়ে যায় সবাইকে। আমি যখনই ভিডিও করি সবাই ভয় লা ভাইকে, এই ভিডিওটা ইউটিউবে দিবি না তো, এই ভিডিওটা ইউটিউবে দিবি না তো, মানে ঘুরতে এসেছি বাড়ির লোক দেখলে তখন সেই দিবে পিঠের মধ্যে। তো এটা বেশি দূরে না, আমাদের বাড়ির থেকে একদম কাছে, এই জায়গাটা অনেক সুন্দর, আমি আগেও এসেছিলাম। আর এখানে একটা অনেক ইন্টারেস্টিং একটা গাছ আছে, আগে তো ছিল, আমি তোমাদেরকে এখন যদি পাই আমি এখন দেখাচ্ছি। সুন্দর একটা ড্রেনের মতো নদী, কি কি আমি কার সাথে এসেছি দেখো, কি হলো লজ্জা পাওয়ার কি আছে, নাই আমি যে গাছটা খুঁজছিলাম সেখানে নাই। ওয়াও ভালো, ডাক ভাই আরো জোরে। এটা বেসিক্যালি একটা শ্মশান এলাকা আর কি, তোমরা কেউ খারাপ পেও না। এতে ওইদিকে একটা নদী মতো আছে ছোট, ওখানে একটা ব্রিজ, আর ওইদিকে সিনটা অনেকটা এরকম টাইপের সুন্দর। কোথায় পাখি ডাকছে, আর এখানে মন্দির আছে, তো চলো মন্দিরগুলো দেখে আসি। এই যে একটা ঠাকুর, সবাই ভিডিও করছে, সবাই ব্লগার, খুব গরম লাগছে, আমি পারছি না। মন্দিরগুলো চলো তোমাদের দেখিয়ে আনি, উনিও ব্লগ শুরু করেছে। এই যে মন্দিরটা, কালী মন্দির আছে, এই যে কালী আর শিব, এখানেও শিব মন্দির, আর এখানেও কালী। এ আমার নাই ঠাকুরটাকে দেখে এত ভয় লাগে, আমি জানি না তোমাদের কি মনে হয়, এটা না মাথা নেই, তোমরা কমেন্ট করো, আমার প্রচন্ড ভয় লাগে ঠাকুরটা দেখলে। ওই দিকে যা দেখে ঠাকুরটার মাথা নাই, আমার এত ভয় লাগে কালী ঠাকুর আর মাথা নাই কালী ঠাকুরটা, ভয় তো লাগবে দেখে, না না বলতাম, আর ভয় লাগে সত্যি। আমি আগে যখন এসে আগেও দেখেছিলাম তখন একটু অন্যরকম ছিল মূর্তিটা, বাট আমার মানে ফার্স্টের থেকে এরকমই টাইম, আমার মানে ভয়ই লাগে। চল 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 এখান থেকে বেরাই, এখন বলছে চল 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 এখান থেকে বেরাই, আমার নাহলে কি হয়ে যাবে, ব্রেকআপ হয়ে যাবে। এমনিতে সুন্দর জায়গাটা, কাছাকাছি বাড়ি। তোমাদের একটা স্টোরি বলি, আমি এখানে যখন আগে এসেছিলাম আমি তখন ফার্স্ট সেমিস্টারে পড়তাম, আর এখানে এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, এই লেবু গাছের থেকে এখনও দেখতে পাচ্ছি অনেক লেবু আছে এরকম, এখানে যেখানে। তো আমি একটা একটু বড়ো সাইজের একটা লেবু পেরে নিয়ে গেছিলাম বাড়িতে, আমিও পেরে নিয়ে গেছিলাম, আমার ফ্রেন্ডসরাও পেরে নিয়ে গেছিলো, শ্মশানের মতো একটু আশেপাশে আছে আজকে ওদিকে। এখান থেকে লেবু নিয়ে গেছি বাড়িতে, বাপ রে বাপ, মানে ভূত আছে লেবুতে এরকম করছে, এত ভয়। মানে বাড়িতে গিয়ে যখন আমি লেবুটা কেটেছি ভেতরটা পুরো রেড, মানে আমার তো হয়ে গেছে ভয় শেষ, কি লেবুর ভিতর থেকে কি করে রেড, তারপর বুঝলাম কি এটা মানে একটু ডিফারেন্ট টাইপের লেবু আর কি, ভিতরটা রেড, মানে ভয়ই পেয়ে গেছিলাম প্রথমে।